আমি সিদ্ধার্থ ব্লগস থেকে বলছি। আশা করি এই এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন শিল্পী কীভাবে তার শিল্পী সত্তার মধ্যে দিয়ে এই ভিডিও এই শিল্পত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং কুমারটুলির একটা ঝলক এই আপনার ভিডিওগুলোর মধ্যে থেকে আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওগুলো দেখবেন এবং যতটা সম্ভব আমার ফুল 100% দিয়ে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে আমি আস্তে আস্তে ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। চল না, খড়ের মধ্যে ওটা দূর তোলা না, জায়গাটার নাম কি একটা জায়গা নাম ভালো মনে আছে। ঘরের মধ্যে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। অসামান্য চালি দিয়ে তৈরি করা হয়েছে। চালিটাই ব্যাপক সুন্দর করে শিল্পী তার তৈরি করেছে। তৈরি করা হচ্ছে ডাকিনি, সমস্ত এইভাবে তৈরি করা হচ্ছে। এখানে যতটা ভালো ভাবে তৈরি করা যাবে তত সুন্দর লাগবে দেখতে, মানে আরো ভয়ানক যাতে হয় আর কি। খুবই সুন্দরভাবে শিল্পী এনাদের তৈরি করছেন।
ওই লোকটা পুজো হয়নি মনে হয়। হ্যাঁ ওই নানু এ সাপের রং করবি আজ রে ওই ঠাকুরগুলো দেখি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে এই ঠাকুরটিকে দেখুন কি সুন্দর ভাবে তৈরি করছেন। চোখটা অসামান্য লাগছে এখানে এখন। এখানে দেখুন মাকে রং করা হচ্ছে, মানে মায়ের যে মুন্ড মালা পরে সেই মুন্ড মালাটা রং করা হচ্ছে। এখানে দেখুন কি সুন্দর সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে মাটি দিয়ে তার যতক্ষণ না গোলাপের কিন্তু সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। ঠাকুর রাখার যে জায়গাটি ঠাকুরকে যে ধরে রাখবে সেই জিনিসটা এখানে তৈরি করা হয়েছে। এখন তো মহিষে আর ঠিক আছে কিছু পাওয়া তো
শিল্পী এখানে মাকে এক মেটের মধ্যে মাটি প্রলেপ লাগাচ্ছে, কি সুন্দরভাবে তৈরি করছে। তখন সুন্দরভাবে বিচুলি টিচুলি দিয়ে মাটি দিয়ে এভাবে তৈরি করছে, খুব সুন্দরভাবে। কি সুন্দর ভাবে এটা তৈরি করা হচ্ছে। কি সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে। এখানে দেখুন সব যা ঠাকুর রয়েছে সবই প্রায় 10-15 ফুট উপরে, খুবই সুন্দর এবং অসামান্য ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে এখানে। নীল বর্ণটি তৈরি করা হয়েছে এভাবে, এটা এদিক এই স্টুডিওতে ঠাকুর তৈরি করা হচ্ছে, খুবই সুন্দর এবং নিপুণতার সাথে শিল্পী ঠাকুরগুলি তৈরি করেছে, অসামান্য হয়েছে। এরা দুবার আউটা যায় নাই কিন্তু